ম্যাডাম, আজকে দেখলাম যে বাচ্চাদের বেবি ফুড দেওয়া হচ্ছে, তো হঠাৎ করে এই চিন্তা ভাবনা কিরকম ভাবে আপনার মাথায় এলো? এই তো এইরকম বলেই তো দেওয়া হচ্ছে, মানে কি করোনার জন্যই? হ্যাঁ, করোনার জন্যই আর কি বেবি ফুডটা দেওয়া হচ্ছে। এরকম কি মানে টোটালি বেবি গ্রামটা দেওয়া হবে না টোটালটা দেওয়া হবে? টোটাল বেলডুবি অঞ্চলটাই কি দেওয়া হবে? আপনার নাম? অনিমা কোলে। নামটা? অনিমা কোলে। বেলডুবি অঞ্চলের প্রধান অনিমা কোলে। বলছি দাদা, এই যে বেলডুবি অঞ্চলে দেখতে পাচ্ছি যে বাচ্চাদের বেবি ফুড দেওয়া হচ্ছে, এর সম্বন্ধে কিছু কি বলবেন? ব্যাপারটা হচ্ছে বেলডুবি অঞ্চলের পক্ষ থেকে বেলডুবি অঞ্চলের যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে তারা সিদ্ধান্ত নিয়েছে যেখানকার যে সমস্ত গরিব মানুষ আছে তাদেরকে ত্রাণ পঞ্চায়েতের তরফ থেকে বা ব্যক্তিগত উদ্যোগে কোনো ক্লাব সংস্থা তারাও দিচ্ছে, কিন্তু শিশুদের কথা কেউই চিন্তাভাবনা সেইভাবে করেনি। গভর্নমেন্ট তাদের তত্ত্বাবধানে যতটা সম্ভব দিচ্ছে, এছাড়াও এখানকার বেলডুবি অঞ্চলের যে সমস্ত জনপ্রতিনিধি আছে তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে 3 বছর পর্যন্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে যে সমস্ত বাচ্চারা আছে তাদেরকে ল্যাকটোজেন 1-2 এই সমস্ত দেওয়ার বেবি ফুড দেওয়ার ব্যবস্থা করেছে। আমার নাম প্রভাস নস্কর, শিক্ষা কর্মাধ্যক্ষ, পাঁচলা পঞ্চায়েত সমিতি। দাদা, এই যে বেলডুবি পঞ্চায়েত থেকে যে বেবি ফুড দেওয়া হচ্ছে বাচ্চাদের জন্য, কেমন লাগছে? এইটা পেয়ে আপাতত আমরা খুবই উপকৃত বলে মনে হচ্ছে। তার কারণ হচ্ছে অনেকদিন যাবৎ তো আমাদের লকডাউনের জন্য আমরা ফাঁকে কেটে বেরোতে পারছি না, বাচ্চাদের খাওয়া দাওয়ানোর খুব প্রবলেম ছিল, তো এইটা পেয়ে খুবই উপকৃত মনে হলো। আপনার নাম? আমার নাম মৃণাল ব্যানার্জি, আমি বেলডুবি পঞ্চায়েতে ছিলাম। প্রধান সমিতির দাদা আছে এবং আশাকর্মীরা আছে, এই যে বেবি ফুড খেয়ে কেমন লাগছে? ভালোই লাগছে। আপনার নাম? সুপর্ণা।